আৰু গাইজ ইতিয়া চাওক ৰাতিৰ পৰিৱেশ মানে দিনতো আহিছিলে এবাৰ ৰাতিও আহি গলো এয়া চাওক এনেকুৱা পৰিৱেশ আৰু ভিতৰত গৈ আপোনালোক দেখুৱাইছো বা মানুহ আজি দুদিন হ'ল দুদিনতে ইমান মানুহ চাওক অলৰাইট হে গাইজ কি খবৰ আপোনালোকৰ আশা কৰোঁ সকলোৰে ভাল যাৰ সীমন্ত নাই মই সীমন্ত আৰু আপোনালোকে চাইছে ডান্স বাই ব্লগ চ' আমি বৰ্তমান আছোঁ খানাপাৰাৰ এ পি এছ চি ফিল্ডৰ কাষত আৰু ইয়াত মানে এটা ধুনীয়া প্ৰগ্ৰেম হৈ আছে আৰু আমি গৈছিলোঁ খানাপাৰাত আৰু এইফালে আছে জণ্ডা আৰু জণ্ডাৰ ঘৰ হৈছে শ্বিলঙত আৰু আমি খানাপাৰাত কিবা এটা কাৰণত গৈছিলোঁ আৰু আহি থাকোঁতে হঠাৎ দেখা পালোঁ ইয়াত এটা ধুনীয়া প্ৰগ্ৰেম হৈ আছে আৰু ইয়াত শিল্পী সংস্কৃতি আৰু কিবা ৰন্ধন শৈলীৰ এক অন্য মিলন ক্ষেত্ৰ মানে ইয়াত ধুনীয়াকৈ দেখুওৱা হৈ আছে আৰু আমি তাৰ ভিতৰত গৈ আছোঁ চাবলৈ আৰু লগতে আপোনালোককো দেখুৱাই লৈ যাম বুলি ভাবিছোঁ কিবা যদি ইউনিক বস্তু আছে ধুনীয়া হ'ব তো চলাওঁ আৰু ইয়াত চাওক কি সুন্দৰকৈ বাউণ্ডাৰী দিছে এইবিলাক আৰু এতিয়া ভিতৰত গৈ আছোঁ আগত আছে গেট আৰু গাইজ এতিয়া পুৰা ভিতৰত সোমাই গ'লোঁ ৱাও আৰু সোমাই দেখিলোঁ ইয়াত লিখা আছে আই লাভ হুনৰ হাট চাওক আৰু ইয়াত মানে কিহৰ কাৰণে কালচাৰটো কৰিছে মই ইমান মানে গম পোৱা নাই যদি কাৰোবাক পাওঁ ভালকৈ সুধি ল'ম আৰু যিখিনি গম পাইছোঁ ইয়াত মানে বাহিৰা দেশৰ বস্তুবিলাক আনিছে আৰু ধুনীয়াকৈ শ্ব' কৰিছে আৰু যদি কোনোবাই ইচ্ছা ল'ব পাৰে সকলোখিনি মানে হাতেৰে বনোৱা জনতা কেঁচা লাগা অভিটো চুৰুবা দিয়ে ৱা ৱা বহুত আচ্ছা লাগে কি সুন্দৰ আৰু গাইজ এইটো হৈছে এটা টীম আৰু এই টীমটোৰ নাম হৈছে ৰেম্ব' চাৰ্কাছ এইসকলে ইয়াতে চাৰ্কাছ দেখাব আহিছে আৰু যি ইয়াত কলা আছে এইসকলৰ মানে যি টেলেণ্ট আছে সেইসকল দেখাব আৰু ষ্টেজত আৰু ইয়াতে ধুনীয়াকৈ জাষ্ট আহিয়ে দেখা পালোঁ আৰু কি সুন্দৰ এটা পৰিৱেশ চাওক সকলোৱে মানে নিজৰ নিজৰ টেলেণ্টবোৰ দেখাই আছে সব লোক দেখ না শো চালু হয়ে যাবে 1 বাজে সার্কাস কা শো চালু হোগা 1 বাজে আৰু গাইজ ইয়াতে লিখাই আছে আজাদী কা অমৃত মহোৎসৱ আৰু আমাৰ ভাৰতখন স্বাধীন হ'ব 75 বছৰ হৈ গ'ল আৰু এই স্বাধীন হোৱাৰ সময়ত বা স্বাধীন হোৱাত বহুতখিনি অৰিহণা আছে আৰু এইসকল লোকে স্বাধীন কৰিবৰ কাৰণে নিজৰ জীৱনে ত্যাগ কৰি দিছিলে আৰু তাৰে ভিতৰত হৈছে ভগত সিং আৰু তেখেতৰ লগত আছে দুজন সুখদেৱ আৰু ৰাজগুৰু বুলি আৰু এখেতসকলক 1931 চনৰ 23 মাৰ্চত এই ইংৰাজসকলে ফাঁচি দিছিলে কি ক'ম আৰু ফাঁচি দিছিলে আমাৰ দেশখনৰ কাৰণে এখেতসকলে জীৱনে উচৰ্গা কৰি দিলে আৰু ইয়াত ধুনীয়াকৈ নটিচ দিয়াইছিলে নটিচখন বাৰু বাগৰি আছে ইয়াত ধুনীয়াকৈ লিখাই আছে যদি আৰু যদি এইসকল লোকে নিজৰ জীৱন ত্যাগ নিদিলে হয় আজি ইউক্ৰেইনৰ দৰে আমাৰ অৱস্থা হ'ল হয় কি ডাঙৰ এৰিয়া এটা চাওক আৰু চাওক ইয়াতে মানে ষ্টেজত কিবা এটা হৈ আছে বলক চাওক চখে গেছ আৰু যিমান পাৰোঁ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু ইয়াতে দাদা এজনৰ দোকান হৈছে আৰু দাদাৰ ঘৰ হৈছে বৰপেটাত বৰপেটাত আৰু এইফালে ভায়া আহে মুম্বাই মুম্বাইছে হে হা তো
আর ইয়াতে আহি গম পালো আমার ইয়াত প্রথমবার হয়েছে হুনার হাট আর সরকার হিসাবে হয়েছে আমি যদি বাইর কিছু ঠাই যদি দোকান দিব যাও আমরা পয়সা লয় কিন্তু ইয়াত পয়সা পয়সা নালে আপনার হাতে যদি কিনা বনোয়া বা যিকোনো মানে টেলাইট আছে আপনাদের ইয়াতে আহি ইয়াতে আপনাদের দেখাব পারে আর লগতে এনেকা বস্তুব বনায় কিনে আপনাদের বেচিব পারে আর সদায় ইয়ার বিষয়ে অল্প বহলভাবে বুঝাই দিব আপনার সো ভাইয়া বল দিছে हम लोग हैंडबैग से बनाने वाली जो भी चीज़ बनती है कैन से बनने वाली तो उसमें हम होम डेकोरेट ज़्यादा आइटम बनाते हैं तो घर को डेकोरेट करने में बहुत ज़्यादा आसान रहता है। मेहमान आए एक छोटे से घर के अंदर भी बोर ना हो उसके लिए घर में बहुत छोटी मोटी डेकोरेट आइटम बनाते हैं। और इस बार असम में हमें मौका मिला और मोदी जी ने ये जो हुनर हाट का जो प्रोग्राम रखा है इसके वजह से जरिए से हम लोगों को बहुत अच्छा रोज़गार मिला है और देखेंगे आगे भी जो जो स्टेट में होंगे। इधर जो पैसा देने नहीं पड़ता है ना? नहीं, ये गवर्नमेंट से है, गवर्नमेंट के थ्रू से है। আপনার যা টেলেন্ট নাথাক আপনার হাতে কিনা বনাব পারে বা কাপড় বনাব পারে কিনা বস্তু বনাব পারে সেইবিল মানে কি হয়েছে একটা ধুনকে এখন মার্কেট উলাই দিছে আপনাদের ইয়াতে আহি ধুনকে বেচিব পারে না পয়সা দিব না কিনা দিব খুব খুব বুয়া সব ফ্রি সকলখানি ফ্রি আচ্ছা কি দোকান আছে তিনশো চারশো মান দোকান আছে ইয়াত গোটাইখানি দোকান গোটাইখানি দোকান মানে ঘোরাতে অসম্ভব কথা আর এইফালে একটা সাইড করেছে সেই বাইর হয় মানে নয় ইফালে ফ্রি উত্তর প্রদেশ ইফালে সেই জায়গাবর খাদ্য খাওয়া ব্যবস্থা করেছে না তাতো গে আছো আর দাদার ঘর হয়েছে বরপেটাত আর দাদাই ধুনকে এইবিল হাতে বনাইছে ন বেতেরে বনাইছে আর এইবিল সব বেতেরে বনাইছে এইবিল এইটা হচ্ছে বেগ বেগ নয় এই মানে ইউনিক ইউনিক আপনার যদি কিনা ইউনিক স্টাইল আর আপনাদের ইউনিক যদি বস্তু বিচারে ইয়াত আপনাদের আহি লব পারে আর এই হয়েছে প্রায় এইটা কিমান তারিখের পর চলিছে যাওয়া কালিরপর চলিছে আজি বারো তারিখ নিশ তারিখে শেষ হব তো থ্যাংক ইউ আর আপনাদের দেখা পাইছে এইবিল কি সুন্দর এর প্রাইসগুলো কেন একবার কই দিয়ক ইয়াত মানে কাপড় চাপড় থাকব যায় ন পিকনিক বাস্কেট আমি পিকনিকত যে প্লাস্টিকের বস্তু লৈ যাও চাব পারে আর এইবিল বস্তু হাতে বনোয়া মানে এইবিল দামে বেলেগ মানে হাতে বনোয়া বস্তু মিচিং আর হাত বহু পার্থক্য থাকে না লাল চন্দন তো গাই চাওক এয়া লাল চন্দন পুষ্পা ফিল্ম খন যে দেখাইছিল ইসকা প্রাইস কতনা এ একশো পচাশ ও ইসক ক্যা ক্যা কর সকতে ইসক সবই কাম কাম আতা হ্যাঁ পূজা পাঠ মে কাম আতা হ্যাঁ তিলক লগাতে ও ইসক পিস কে তিল লগাতে হ্যাঁ লগানা পড়া কিস কে ইয়ে তো সস্তে মে মিলতা মিলতা হ্যাঁ না 12000 রুপিয়া বা 15000 রুপিয়া ও কিলো আর লাল চন্দন কা 25000 রুপিয়া 25000 রুপিয়া কে কিলো তো গে চাব পারে ইয়া লাল চন্দন মূর হাতত আজি পুষ্পা ফিল্ম খন যে দেখাইছিল আর ইয়ার কিলো 25000 টাকা আপলোক কাছে আয়ে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সে ইসকা প্রাইস কতনা 40 তো গাইস এটা বস্তু লই যাম রব মই ইয়ার পরা হ্যাঁ বলো না ইয়ে ইয়ে কি আই ইয়ে বলে মনু কোন বলে ঠুপ আপকে দোকান আপকে দোকান মে কি কি মিলতা একবার বল দিজে যদি ভাল লাগে কালি যাম আজি যা ইউজ করো এইটো আর এইটো দাম কইছে 40 টাকা লৈ লও তো গাইস লৈ ললো ইয়াৰ ধূপ আর ইয়াত দোকানব খুব সুন্দরকে পরিপাটিক দিয়া হয়েছে আর ইয়াত উপর লিখাই আছে আর এইফালে আছে উত্তরপ্রদেশ এইফালে আছে ঝাড়খণ্ড এইফালে আছে জম্মু কাশ্মীর আর ইয়া রাজস্থানের আছে তো ভাইয়া আপলোক রাজস্থান সে আয়ে হ্যাঁ তো কে লাই আয়ে আপলোক এ শাড়ি রাজস্থানের শাড়ি তো ইসকা এক প্রাইস বল দিজে কতনা এ 2000 আচ্ছা এ আর ইয়া হয়েছে তুলসী গছ রোয়া টাব ডর টাব গেটর সন্মুখত মন্দিরের সন্মুখত এনেকে
ইয়াত তুলসী গছ রুব পারে আর এইবিলাক গেটের সম্মুখ ধুনকে সজাই থব পারে। কি সুন্দরকে সাফ চিকুণ, মানে কি সুন্দরভাবে বনাইছে। দ্বিতীয় দিন আর এইফালে সব কি সুন্দরকে মূর্তিবিলাক আছে। এইফালে সব গণেশ বাবার মূর্তি, হ্যাঁ সকলবর মূর্তি এনেকে আছে। আপনার যদি পয়সা আছে বেশিকে আছে ইয়াতে আই লই যাব পারে। যিমান পাৰো ঘূৰিলোঁ আৰু প্ৰায় ইয়াত 300-400 দোকান আছে আৰু অসমৰ লগতে ভাৰতৰ গোটেইখন ৰাজ্যৰে ইয়াত দোকান পাব আপোনালোকে। আৰু গোটেইখন ষ্টেটৰে বস্তু আপোনালোকে ইয়াত আহিলে ল'ব পাৰিব। আৰু এতিয়া আমি গৈ আছোঁ এইফালে চাওক, অসমৰ লগতে বাহিৰৰ যিমান খাদ্য আছে ইয়াত ধুনীয়াকৈ থোৱাই আছে, আপোনালোকে আহি ইয়াত টেষ্ট কৰিব পাৰে। আৰু চাওক ইয়াত লিখিছে মেৰা গাঁও মেৰা দেশ হুনাৰ হাট। এতিয়া আমি ইয়াৰ ভিতৰত গৈ আছোঁ আৰু জন্দাৰ বোলে মাথা বিষাই গৈছে ইয়াত ঘূৰি। কেঁচা লাগে জন্দা, একবাৰ এক্সপিৰিয়েঞ্চ শ্বেয়াৰ কৰি দিওঁ। मजा है अंदर में, लेकिन इतना साउंड है, इतना साउंड। हाँ वो स्टेज है ना इधर, स्टेज का साउंड बहुत लाउड है, लाउड। इतना आम एक फल पर खाई जाओ कि मैं बस्तु ऊल्स बजेट मिला क्या बस्तु पाओ खाई जाम। ये चाक एन मैं रिस्का धुनिया के थे और ये से 30 दिल्ली के गोल गप्पे पपरे सात और आलू सात लखनऊ का कुल्फी है। फालूदा भी मिलेगा, कुल्फी भी मिलेगी। तो गैस मैं आप मैं प्रत्येक राज्य बस्तु आपके खा पार मैं टेस्ट कर और आम 30 लखनऊ का कुल्फी खाएगा अभी। इतना तो बहुत गरम लगी आज कुल्फी खाई लाओ तक बाकी देखा। तो गाइस लो लैसो लखनऊ का कुल्फी अभी खाएगा बैठ के। बहुत जगह आसे तू इधर दूर ऐसे बैठने के लिए जगह है, मुरा है देखो। मजा मतलब निमक निमक निया। तो गाइस कुल्फी खा लो एकदम मस्त कुल्फी। और ये फिले कश्मीर का मेवे, कश्मीर का मेवे अंजीर আর ইয়ার দোকান যান বস্তু আছে সব কাশ্মীরের অহা। আর একটা বস্তু দেখাব বলো কাশ্মীর নোযাকে এইফালে সব কেসার, কেসার কাশ্মীরের কেসার এই আর এইটার দাম হয়েছে 450 রুপিস। কাশ্মীরের নহরু কিসমিস। তো গাইজ আপনার গোটেই স্টেটরে খাদ্য যাবি আনিছে সকলখানি দেখাই দিল অল্প অল্প। আর এইফালে আই মানে ওদালগুড়িরপরা আইছে দাদাহতে, এইফালে আনিছে স্ট্রবেরি চাওক, এয়া স্ট্রবেরি আর এয়া হয়েছে স্ট্রবেরি গছ। এগুলো প্রাইস কেনকে বাইদ, কিতনা প্রাইস হে 100 আর এইডালত 100 টাকা। আর এইবিল স্ট্রবেরি লোকাল স্ট্রবেরি আর ইয়াত জুসও বনায় থ দিছে কি কেনকা প্রাইস বিলা 100 সব 100। তো গোটাই গিলা স্টেটরে দেখাই দিলো আর লাস্টত অসমরও দেখাই দিলো। এয়া আগতে বাহিরা স্টেটত প্রত্যেক বছরে হওয়া আছিল আর আমার অসমত হওয়া নাছিল, আমার অসমত এবার ফার্স্ট হয়েছে। আর ইয়াত আপনাদের চাও রাজস্থানী স্টাইলত এনেকে আপনাদের যদি রাজস্থানের ঘরত যায় কারোবার ঘরত এনেকে গৈ কেনে এনেকে বিন্দাস বহি ফেলে আপনাদের রাজস্থানী বস্তুবোর খাব পারিব। ইয়াত ধুনকে খুয়াই আছে এইখন স্টেজ। আর ইয়াতে কিছু প্রোগ্রাম হয়ে আছে আর বহুতো ইয়াত প্রোগ্রাম হবো আর 20 তারিখলৈকে ইয়াতে হয়ে থাকব। আর আপনাদের আহক আর চাওক আর কিবা যদি বস্তু লবল আছে আপনাদের লই লোক, যিকোনো রাজ্যত নোযাকে আপনাদের বস্তু লব পড়ব ইয়াত। আর গাইস ইয়াতে আহি দুবাই যাওয়ার যদিও অল্প দুবাই দুবাই যেন লাগিছে, মানে ডিম্পু বড়ুয়ার মানে ডিম্পুদার ভিডিও চাওতে এই গম পাইছো অল্প দুবাই এক্সপো তো এনেকুৱা মানে এক্সপো এইবিলাক ওয়ার্ল্ডত হয়ে আছে দিয়কচোন, ইয়াত আমার ভারতরে হয়ে আছে।
दुबई एक्सपो एक्सपो अलग लगी আপনার লগত যদি কিবা হুনর আছে ইয়াতে আহক এইফালে ধুনিয়াকে আপনার লগত কিবা বনোৱা যদি বস্তু আছে আপনাদের ইয়াতে আপনাদের দোকান দিব পারে কিন্তু এটা সময় নাই আর দশ তারিখের পর হয়েছিলে বিশ তারিখলকে থাকিব যদি আপনাদের আহে ইয়াতে চাব পারিব আর যিক বেলেগ রাজ্য নোযোগে আপনাদের ইয়াতে বস্তু লব পারিব কিনিব পারিব চাব পারিব খাব পারিব আর ময়ো মানে ইমান বস্তু ইয়াত কিনা অসম্ভব কথা বহুত পয়সা লাগে তো বস্তুবিলাক দামও আছে হাতেরে বনোৱা বস্তু এনেও বহুত দামি হয় কুলফি খালো আর এইফালে ধূপ এটা লো আর 13 তারিখে ইয়াত জুবিনদা আহিব যদি জুবিনদা আহে আহিম আর সেইদিনাখন যদি পারো ভিডিও করিম আর যদি ভিডিওটা চাই ভাল পাই তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আকৌ এটা নতুন ভিডিও লগ পাম যেনেকৈ বাচি কেবা জাগি হবা বাই বাই।